এবার যে খবরে নজর রাখবো, ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগার ঘটনা সামনে আসছে। ইতিমধ্যেই দমকল কর্মীরা সেখানে পৌঁছেছেন, তবে তার জেরে বন্ধ হয়ে গিয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন। ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগার জন্যই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, মূলত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত। শাশ্বতী, ঠিক কি কারণে আগুন লাগলো এই মুহূর্তে, সেখানে কি পরিস্থিতি, নিয়ন্ত্রণে এসেছে আগুন? ভাস্বতী, 140 নাগাদ ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন যে ঝুপড়ি, সেই ঝুপড়িতে আগুন এর ফুলকি বেরোতে দেখতে পাওয়া যায়। এবং স্থানীয় যে সেই বস্তি সংলগ্ন যে মানুষজনের বসবাস, তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণভাবে শিয়ালদহ দক্ষিণ শাখা ট্রেন চলাচলকে বন্ধ রাখা হয়। তার কারণ, সেই ঝুপড়ি সংলগ্ন বেশ কয়েকটি ঝুপড়ি কিন্তু সেই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দমকলের 3টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। তবে প্রাথমিকভাবে যাতে জানা যাচ্ছে যে ঝুপড়ির মধ্যে গ্যাস সিলিন্ডার থেকে কিন্তু এই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারী অফিসারদের, এবং সেখানে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং সম্পূর্ণ আগুনকে নিয়ন্ত্রণ করে। কারণ সেই ঢাকুরিয়া যে স্টেশন সংলগ্ন অঞ্চল, সেই অঞ্চলে একাধিক বস্তি রয়েছে এবং পাশাপাশি প্রত্যেকটি বস্তিতে আগুন ছড়িয়ে পড়ার একটি প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু দমকল কর্মীরা আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম। ধন্যবাদ জানাবো শাশ্বতী। আপনাদের দেখাচ্ছি সেই আগুনের ছবি। বন্ধ হয়ে গিয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরাও ভোগান্তির মুখে পড়েছেন। একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, তবে দমকলের 7টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঢাকুরিয়া রেললাইন সংলগ্ন ঝুপড়িতে বিধ্বংসী আগুন, একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই। স্থানীয় বাসিন্দারা, তারা রীতিমতো ঘরছাড়া হয়েছেন।